রাসূলের বাড়িতে একটি ইহুদি রাখাল ছিল সব পণ্ডিত হয়ে ইসলামের খিদমত করা ইবাদত করা আমল করা নিজেকে সংশোধন হওয়া আত্মগঠন করার উপকারিতা বা গুরুত্ব আমি আপনাকে বুঝাচ্ছি আল্লাহর রাসূলের বাড়িতে একটা ইহুদি খাদেম ছিল ছোট বালক ছিল সে একদিন অসুস্থ হলো সহিহ মুসলিম 1556 নম্বর হাদিস অসুস্থ হলো আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন দেখতে তিনি তার মাথার পাশে বসলেন মাথার পাশে বসে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ফানাদারা ইলা আবিহি ওয়া ইনদাহু তার বাবা তার পাশে দাঁড়িয়ে ছিল তার বাবার দিকে তাকালো তখন বাবা বলছে আতি আবুল কাসেম তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তখন ওই ছেলেটা ইসলাম গ্রহণ করলো অতঃপর আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহুন নার সেই সত্তার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যিনি এই ছেলেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন সুবহানাল্লাহ হামদি সম্মানিত শ্রোতা মণ্ডলী এই ছোট্ট বালকটি তো তার ধর্মে থাকতে পারতো না রাসূলের আবেদন সে গ্রহণ করতেও পারতো না পারতো কিন্তু সে সব প্রণোদিত হয়ে কি করলো সব প্রণোদিত হয়ে সে কিন্তু ইসলাম গ্রহণ করলো এই জন্য কিন্তু সে মুক্তি পেল